থেকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তেলটা ভেসে উঠেছে এই মশলার উপরে। এই চিকেন টিকা রেডি মশলাটা দিয়ে রান্না করলে খুবই মজা হয় এই চিকেন বিরিয়ানি। আর সাথে তো আমি অল্প জিরা, অল্প হলুদ পাউডার, অল্প একটু কারি পাউডার এগুলো আমি অ্যাড করেছি। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন এই মাংসগুলো সুন্দর করে আমি 15 থেকে 20 মিনিটের মতন কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে সুন্দর করে। সবচেয়ে সহজ হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না, এর থেকে সহজ কাজ আর নেই। এটাই হচ্ছে সবচেয়ে রান্না বান্নার মধ্যে সবচেয়ে ইজি একটা রেসিপি, খুব সহজে বানিয়ে নেওয়া যায় চিকেন বিরিয়ানি। এটা আমি প্রতি সপ্তাহে একদিন আমাদের ঘরে রান্না করতেই হয়। আর আমিও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এই মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি।